হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো সদ্যজাত বাসুর গরুর জ্বর অর্থাৎ সদ্যজাত বাসুর এগুলো ভূমিষ্ঠ হওয়ার পরেই দেখা যায় যে বাছুরের শরীরে জ্বর এই রোগটি হলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটি নিয়ে আলোচনা করা হবে আমাদের দেশে জাতের বাছুর গরুর জন্মের কয়েকদিন পর হতে অত্যাধিক জ্বর হয় ফলে বাছুর গরু অত্যাধিক ক্লান্ত হয়ে পড়ে এটির কারণ হলো বাচ্চার শরীরে বিদেশি জাতের ব্লাডের পরিমাণ পঁচত্তর পার্সেন্টের বেশি থাকলে এ রোগ হয় জনিত কারণেও এ রোগ হতে পারে এটির লক্ষণ হল জ্বর অত্যাধিক একশো চার থেকে একশো ছয় ডিগ্রি পর্যন্ত হয় ঘন ঘন নিঃশ্বাস নেয় শ্বাসকষ্ট হবে এবং খাবারের প্রতি অরুচি হয় বাসুর সবসময় ঠান্ডা স্থান পছন্দ করে তাহলে সদ্যজাত বাসুরের যদি একশো চার থেকে একশো ছয় ডিগ্রি পর্যন্ত জ্বর ওঠে তাহলে সেক্ষেত্রে বাসুর স্ট্রোক বা মারাও যেতে পারে ঘন ঘন নিঃশ্বাস নেয় বা শ্বাসকষ্ট হয় এক্ষেত্রে বাসুর মারা যাওয়ার সম্ভাবনাও থাকে রোগের নির্দিষ্ট কিছু চিকিৎসা আছে যেগুলো গ্রহণ করলে বাসুরকে সুস্থ করে তোলা সম্ভব বাসুর গরুকে ঠান্ডা স্থানে রাখতে হবে এবং প্রয়োজনে ফ্যানের ব্যবস্থা করতে হবে এবং বাসুর গরুকে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে যেমন ইলাইট রেনালাইট গ্লুকোলাইট এগুলো যে কোনো সেলাইন খাওয়ানো যেতে পারে এক গ্রাম সেলাইন এক লিটার পানির সঙ্গে মিশিয়ে প্রাণীকে খাওয়ানো যেতে পারে ইনজেকশন রেনামাইসিন ফিফটি টেন মিলি বা ইনজেকশন অক্সিডেট টেন মিলি হল যে কোনো একটি ইনজেকশন তিন থেকে চার মিলি মাংস দিনে একবার করে পরপর পাঁচ থেকে সাত দিন দেওয়া যেতে পারে সদ্যজাত করা প্রয়োজন সে তা নিয়ে আলোচনা তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে